বেঁচে থাকার এই লড়াইয়ে কেউ কারো নাই পাশে। তো হ্যালো বন্ধুরা, বীর শহীদ আবু সাইদে আর স্মরণে এবার গান গেয়ে রীতিমতো ভাইরাল গগন সাকিব। কোটা আন্দোলন করতে গিয়ে অনেকে ছাত্ররা ছাত্রী আহত আর শহীদ হয়েছে, তবে তাদের মধ্যে অন্যতম শহীদ হয়েছেন আবু সাইদ ভাই। কেননা তিনি সরাসরি নিজের বুকে পেতে দিয়ে পুলিশকে বলেছিলেন, গুলি করতে হলে আমার বুকে গুলি করেন, আমাকে মেরে ফেলেন, তাও আমার ভাই বোনদেরকে আর মারবেন না। কিন্তু কে জানতো পুলিশে যে সরাসরি গুলি করে মেরে ফেলবে, যে কারণে এই ঘটনা পুরো বিশ্বে আলোচনায় আর সমালোচনায় ভাইরাল হয়েছিল। আইএ বিএ পাশ করিয়াও বাড়ছে লাশের সংখ্যা। সব ছাত্রছাত্রী আর অভিভাবকরা এইসব পুলিশের ঘটনাকে নিন্দা জানিয়ে ছাত্রছাত্রীদের উপর হামলায় দুঃখ প্রকাশ করেছিল। আর সে অনুযায়ী গগন সাকিবেও আবু সাইদ ভাই এর স্মরণে এই গানটি রিলিজ করেছেন। বেকার জীবন মৃত্যুর মতো ঘুমন্ত এক সংখ্যা। খুবই সুন্দর বাস্তব কথা আর সুরে সুরে বেকার ছাত্র ছাত্রীদের মনের কথা তুলে ধরেছেন। কেননা এই দেশে মেধার চেয়ে কোটার গুরুত্ব বেশি দেয়, যে কারণে হাজার হাজার যুবক ভালো মেধা দিয়ে যোগ্যতা অর্জন করেও বেকার ঘুরতে হচ্ছে। বন্ধুরা, গগন সাকিবের শুধু এই গানেই না, বেকার জীবন নিয়ে আরো আগে অনেক ধরনের গানেই করেছেন। গ্রাম থেকে শহর আইসে ঘুরি লোকের দারে, এমন কই কষ্ট করে লেখাপড়া করে একটা চাকরির জন্য কত কি করে, কিন্তু চাকরি আর কপালে জোটে না, গরিবের ঘরে শান্তিও আসে না ওই কুটার জন্য। অভাব যেত একটা ভালো চাকরি পেলে। শহীদ আবু সাইদ ভাই ছিলেন রুকিয়া বেগম বিশ্ববিদ্যালয়ের একজন ভালো মেধাবী স্টুডেন্ট। আর তিনি স্টুডেন্ট অবস্থায় পড়ালেখার পাশাপাশি টিউশনি করিয়ে নিজে এবং তার পরিবারকে চালাইতেন। বেঁচে থাকার এই লড়াইয়ে কেউ কারো নাই পাশে। তবে আজ শহীদ হয়ে সকলের হৃদয়ে নাড়া দিয়েছেন, যে কারণে এই জায়গায় শহীদ আবু সাইদের নামে নামকরণ করেছি এবং তাদের পরিবারকে অনেকে টাকা পয়সা দিয়ে সাহায্য করছেন, কেউ বা তার স্মরণে গান গিয়ে দুঃখ প্রকাশ করছেন। চাকরি বিনে বেকার মরে পত্রিকায় তা ছাপে। গগন সাকিবে খুবই কষ্টের সুর দিয়ে অসাধারণ গিয়েছেন, যার স্মরণে গানটি গিয়েছেন শহীদ আবু সাইদ ভাই। আর জীবনের অনেক কথাই এই গানে তুলে ধরেছি। বেঁচে থাকার এই লড়াইয়ে কেউ কারো নাই পাশে। তার মতো হাজার হাজার ছাত্র ছাত্রী রয়েছে যারা অনেকে মেধাবী থাকার সত্ত্বেও কোনো চাকরি না পেয়ে এই আন্দোলনকে সফল করতে, কোটা সংস্কার করতে জীবন দিয়েছে। তাদের সকল ভাইদের জন্য রইল দোয়া, আল্লাহ যেন এই শহীদ ভাই বোনদের কবুল করে নেয় এবং যে ভাই বোন আহত হয়েছে তাদেরকে যেন আল্লাহ সুস্থ করে দেয়। আমিন। জবাব চাই।